আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, gariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো টয়োটার তৈরি 2020 মডেলের এই করোলা গাড়িটি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে টয়োটা দুইটা মডেল লঞ্চিং করে, একটা করোলা সেডান আর একটা করোলা ওয়াগন। এই করোলা সেডানটাই কিন্তু আমরা এতদিন এক্সিও নামে জানতাম আর ওয়াগনটা আমরা ফিল্ডার নামে জানি। ১৯৬৬ সালে করোলা সর্বপ্রথম লঞ্চিং হয় এবং তখন থেকে আজকে পর্যন্ত এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই সমাদৃত এবং এই মডেলটা বিভিন্ন দেশে ইউজ হয়ে আসতেছে। বুঝতেই পারতেছেন এই গাড়িগুলোর জনপ্রিয়তার একমাত্র কারণ হলো লংজিবিলিটি এবং ডিউরেবিলিটি। ২০২০-এর মডেল হওয়াতে এই গাড়িগুলোতে টয়োটার সব লেটেস্ট টেকনোলজিগুলো এখানে ইনবিল্ট করেছে, যেমন এখানে এনহ্যান্স টয়োটা সেফটি ফিচার্স আছে, আপনার অনেক রকম কর্নারিং সেন্সর আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং সর্বোপরি টিএনজিএ প্ল্যাটফর্মের উপর তৈরি। টিএনজিএর ফুল মিনিং হলো টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার। টয়োটা তাদের বর্তমানে সকল গাড়িগুলো টিএনজিএ প্ল্যাটফর্মের উপর তৈরি করে থাকে। টিএনজিএ প্ল্যাটফর্মের কারণে গাড়িটার টোটাল সেন্টার অফ গ্র্যাভিটি একমুখে তৈরি করা হয়েছে, যাতে আপনার টোটাল গাড়িটার গ্র্যাভিটি আপনার সেন্টার বরাবর থাকে এবং আপনার এখানে স্ট্রাকচারাল রিজিডিটি অনেক ইম্প্রুভ করা হয়, সেফটি ফিচার্স অনেক ইম্প্রুভ করা হয়েছে এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্স যেন আরও বেটার করা যায় সেইগুলো এখানে ডেভেলপমেন্ট করা হয়েছে। করোলার এই মডেলটা কিন্তু 2019 সাল থেকে লঞ্চিং হয়েছে, বাট আমাদের আজকে গাড়িটা হলো 2020-এর মডেল আর এবং এটা হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভার্সনই পাওয়া যায়। হাইব্রিড হওয়াতে এটা চেসিস কোড হলো ZWE211 এবং হাইব্রিডের মধ্যে তিনটা প্যাকেজ হয়, একটা GX, একটা S এবং WxB। আমাদের আজকের এই গাড়িটা হলো WxB। WxB হলো এই তিনটা প্যাকেজের মধ্যে টপ অফ দ্য লাইন। আসুন আপনাদেরকে গাড়িটা ইন ডিটেলস দেখাই। ফার্স্টে ফ্রন্ট সাইড, এখানে কিন্তু বাই বিম প্রজেকশন LED হেডলাইট ইউজ করা হয়েছে। সো এটা লোয়ার বিম এবং হাই বিম দুটাতেই কিন্তু সেম হেডলাইটের মধ্যে ইনবিল্টেড এবং এখানে DRL আছে, ডে টাইম রানিং লাইট দুইটা পোর্শনে আছে, একটা আপার লেয়ারে এবং নিচের লেয়ারে। DRL-এর ঠিক উপরে আপনি হ্যাজার্ড লাইটটা দেখতে পাচ্ছেন, এটা অরেঞ্জ কালারের, এটা কিন্তু নন LED, একটা হ্যালোজেন বাল্ব ইউজ করেছে। আমার কাছে মনে হয় এখানে তারা LED ইউজ করলে আরও বেশি বেটার আউটলুক পেত। আর হেডলাইটের ঠিক নিচে আপনি কার্ভগুলো দেখতে পাচ্ছেন, অসম একটা ডিজাইন। গাড়িটার ফ্রন্ট বাম্পারে কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেলস অ্যান্ড কার্ভস আছে, লাইক এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছেন, এখানে কার্ভ, নিচে কার্ভ। সো এই কার্ভগুলোর জন্য গাড়িটার সামনের লুককে আরও বেশি অ্যাগ্রেসিভ বা সুন্দর লাগে। আর এখানে আপনারা সেন্সারগুলো দেখতে পাচ্ছেন, গাড়িটাতে যেহেতু টয়োটা সেফটি সেন্স ফিচারটা আছে, সো গাড়িটার চারপাশে কিন্তু লট অফ সেন্সার্স আর দেয়ার। সো এখানে সামনে যে ছোটো ছোটো সেন্সারগুলো দেখতে পাচ্ছেন। আর গ্রিলটানে যদি বলি, এটা ট্র্যাপিজয়েড সাইজের একটা মেশ গ্রিল এবং গ্রিলে কিন্তু শুধু নিচের পার্টগুলোই আপনার ব্ল্যাঙ্ক, মানে এখান থেকে এয়ার ইনটেক করতে পারে, এই জায়গাগুলো কিন্তু লক, কোনো বাতাস ঢুকতে পারবে না। এবং এখানে আপার যে গ্রিলটা আছে এটা কিন্তু দেখেন একদম সিল্ড, এখানে কোনো ফুটা নাই, সো কোনো বাতাস যেতে পারবে না। আর ফগলাইটটা দেখতে পাচ্ছেন, ছোটো দুইটা সাদা কালারের LED ফগলাইট ইউজ করা হয়েছে। ফগলাইটের সারাউন্ডিংসে আপনার গার্নিশ, নিকেল ক্রোমের গার্নিশটা আছে। আর টোটাল যে ফ্রন্ট মেশ গ্রিলটা, গ্রিলের চারপাশে আপনার নিকেল ক্রোমের এই ফিনিশিংটা ইউজ করা হয়েছে। আর একদম সেন্টার বরাবর ব্লু কালারের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টয়োটার করোলার লোগো, সেটা কাইন্ড অফ সি এর মতো দেখতে। বনেটটা যদি আপনাদেরকে দেখাই, এখানে একটু কার্ভগুলো দেখতে পাচ্ছেন, এই কার্ভগুলো কিন্তু গাড়িটাকে আরও অ্যারোডাইনামিক করে তোলে। আর উইন্ডশিল্ডে আমাদের এখানে টয়োটা সেফটি সেন্সের জন্য ক্যামেরা আছে, এখানে দুইটা ক্যামেরা, একটা হলো আপনার ড্রাইভ রেকর্ডার, সো সামনে কী হচ্ছে না হচ্ছে সব কিছু রেকর্ড করে। আর মাঝখানে যে সেন্টার ক্যামেরাটা, এটা আপনার রাডার ক্রুজ কন্ট্রোল এবং ইমার্জেন্সি ব্রেকিংয়ের জন্য হেল্প করে। তো এই ছিল গাড়িটার ফ্রন্ট সাইড, চলুন আপনার গাড়িটার ইঞ্জিনটা দেখাই। এই করোলার এই গাড়িটার ইঞ্জিনে বেশি কিছু বলার নাই, কারণ সেম ইঞ্জিনটা ইউজ হয়েছে টয়োটার প্রিয়াসের সবগুলো ভার্সনে এবং টয়োটা CHR-এ। সো এটা একটা 1.8 লিটারের 2Z-এর FXC একটা ইঞ্জিন, এটা হাইব্রিড মোটর কাপল করা আছে। সো এখানে ইঞ্জিনের পাশাপাশি একটা ইনভার্টার আছে, সামনে একটা 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি দেখা যাচ্ছে, আমাদের এখানে কুলেন্টগুলো দেখা যাচ্ছে, ইনভার্টার কুলেন্ট এবং রেডিয়েটার কুলেন্ট, ব্রেক অয়েল এবং মাস্টার সিলিন্ডার, ব্রেক বুস্টার সব কিছু অ্যাজ ইট ইজ লাইক প্রিয়াস। সো প্রিয়াসের যেরকম ফুয়েল এফিসিয়েন্সি পাবেন, আমার মনে হয় প্রিয়াস এগুলো যেহেতু আরেকটু রিফাইন করা হয়েছে, এই গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি প্রিয়াসের থেকে আরেকটু বেশি। আর এই গাড়িটার ইঞ্জিন ওয়াল কিন্তু রেকমেন্ডেড দেখা যাচ্ছে 0W16, বাট আমাদের দেশে যেহেতু 0W16 খুব একটা অ্যাভেলেবল না, সো আপনারা সাবস্টিটিউট হিসেবে 0W20 ইউজ করতে পারেন। বনেটের নিচের পার্টটা যদি দেখেন, এখানে কোনো কাভার বা ম্যাট আসে নাই,
সো আপনারা বনেটের স্কেলেটনটা দেখতে পাচ্ছেন। এই পাইপগুলো বেসিক্যালি আপনার ওয়াইপারের পাইপগুলো। সো এখানে একটা কভার থাকলে মনে হয় আরও একটু ভালো হইতো। তো এই ছিল গাড়িটার ইঞ্জিন ওভারভিউ। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। সো আপনার গাড়িটার সাইড ভিউ দেখতে পাচ্ছেন, আমি বলবো যে একটা স্মল সেডান। আবার অ্যালো রিমটা কিন্তু আপনার 17 ইঞ্চেস রিম ইউজ করা হয়েছে। আসুন আপনাদেরকে রিমটা কাছ থেকে দেখাই। এই গাড়িটা যেহেতু WxB, সো WxB হলো টপ অফ দ্য ট্রিম এবং এটা আরও বেশি স্পোর্টিয়ার দেন নর্মাল GX এবং S প্যাকেজ। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এটা অ্যালো রিমটা। এই রিমটা হলো আপনি দেখেন গ্রে কালারের একটা রিম এবং পুরোটা স্টিল রিম এবং এটা 17 ইঞ্চেস। এটা টায়ার সাইজ হলো 215/45 এবং R17, দ্যাট মিন্স 215 মিলিমিটার হলো এটা থিকনেস। এটার হাইট হলো 45 মিলিমিটার আর এটা রেডিয়াসটা হলো আপনার 17 ইঞ্চেস। এবং এই গাড়িটার 4টা চাকায় কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এই গাড়িটার সামনের চাকাতে ম্যাকফারসন স্টার্ট সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা টার্নিংয়ে অনেক স্টেবিলিটি দেয়। এবং পিছনের চাকাতে ডাবল উইজবোন সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা হাইওয়েতে এবং লং ড্রাইভে গাড়িটাকে অনেক স্টেবল রাখে। আপনাদেরকে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, অনেক নিচু। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা প্রিয়াসের থেকেও নিচু। হ্যাঁ, সো এখানে বাটি না লাগিয়ে ঢাকা শহরে ইউজ করাটা খুবই ডিফিকাল্ট হবে। সো ডেফিনেটলি এটা আপনাকে 1 থেকে 1.5 ইঞ্চি উঁচা করে নিতে হবে, আদারওয়াইজ আপনি স্পিড ব্রেকারে খসা খাবেনই। সো আপনাদেরকে গাড়িটাতে এন্ট্রি এক্সিট সিস্টেমটা দেখাবো। এটা সম্পূর্ণ রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। ডোর লক আনলক আপনি রিমোট দিয়ে করতে পারেন। আনলক করলে দেখতে পাচ্ছেন উইঙ্কার মিররটা অটোমেটিক রিট্র্যাক্ট হচ্ছে। এই মিররের কালারটা কিন্তু আপনার বাইরের যে কাভারটা আছে এটা কিন্তু ব্ল্যাক কালার না, হ্যাঁ একটু গ্রে কালার। এবং এখানে ইন্ডিকেটর দেখা যাচ্ছে একটা। নিকেল ক্রোমে কোনো ফিনিশিং নাই, যেটা আমাদের প্রিয়াসে ইন্ডিকেটরের সাথে একটু ক্রোম ফিনিশিংও থাকে। দুইটা দরজাতেই আপনার রেইন শেড আসছে। সামনের গ্লাসটা তো একদম রেগুলার হোয়াইট গ্লাস, আর পিছনেরটা হালকা টিন্টেড দেওয়া আছে। আর এখানে দেখেন দুইটা পোর্শন, এখানে গ্লাসটা, এটা তো উইন্ডো, এটা আপনার ফিক্স একটা গ্লাস। ঠিক একইভাবে সামনের উইন্ডোর সাথে এখানে ছোট একটা গ্লাস আছে যেটা ফিক্স। এই গ্লাসগুলোর কারণে ড্রাইভারের কিন্তু ভিজিবিলিটি বাড়ে, যখন রাইট বাস লেফট টার্ন নিবে তখন এই গ্লাসগুলোর জন্য সে ওয়াইডলি দেখতে পারে। এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিই। আপনার ট্যাঙ্কের ক্যাপটা দেখতে পাচ্ছেন, এটার ক্যাপাসিটি হলো 50 লিটার। আর একদম রিয়ার সাইডে যদি আমরা আসি, রিয়ার ফেন্ডারে আপনারা টেল লাইটের একটা পোর্শন কিন্তু সাইড ভিউতে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের ফ্রন্ট সাইডের হেডলাইটেরও কিন্তু একটা পোর্শন সাইড ভিউতে ফ্রন্ট ফেন্ডারে চলে আসছে। তো এই ছিল গাড়িটার সাইড ভিউ। এখন আপনাদেরকে করোলা 2020 WxB ড্রাইভিং সিটে বসে আপনাদেরকে ফ্রন্ট সাইডের ইন্টেরিয়রটা দেখাবো। ফার্স্টে স্টিয়ারিং থেকে শুরু করি। এটা লেদার দিয়ে র্যাপিং করা একটা স্টিয়ারিং এবং এখানে হোয়াইট কালার স্টিচ ইউজ করা হয়েছে। আর এই স্টিয়ারিং কিন্তু একটা ফিচার আছে, যেটা হলো এখানে ওয়ার্ম বাটন আছে। আপনি ক্লিক করে স্টিয়ারিংটা আপনার গরম একটা ফিল হবে, সেটা আপনাকে ড্রাইভিং একটা প্লেজার দিবে। আর আরেকটা জিনিস যদি দেখেন, আমাদের এর আগে টয়োটা প্রিয়াস বা CHR এর আমাদের স্টিয়ারিংগুলোতে যে রাডার ক্রুজ কন্ট্রোল আছে সেটা এনাবল বা ডিসেবল করার জন্য এখানে একটা স্টিক থাকে। তারা ওই ডিজাইন রিডিজাইন করে এখন কোনো স্টিক ইউজ করে নাই, রাইট সাইডে এই বাটনগুলোর মধ্যে ফিচারটা এনেবল ডিসেবল করার অপশনটা রেখেছে। আর এছাড়া আমাদের প্রি কলিশন কন্ট্রোলের ডিস্টেন্স কমানো বাড়ানো, লেন ডিপার্চার এনেবল ডিসেবল করার বাটনগুলো কিন্তু আমাদের এই স্টিয়ারিংয়ের মধ্যে চলে আসছে। আগে এগুলো যেগুলো হতো রাইট সাইডের আপনার এই নিচের প্যানেলে এখানে আলাদা করে বাটন দেওয়া থাকতো। আর স্টিয়ারিংটা কিন্তু অনেক স্পোর্টি এবং এটা আপনার টেলিস্কোপিক আপনার টিল্টিং করা যায়, সামনে পিছনে নেওয়া যায়। এছাড়া আমাদের হেডলাইট টার্ন অন করার জন্য বা সিগন্যাল টার্ন অন বা অফ করার জন্য যে আমাদের এখানে সুইচটা আছে, এখানে একটা এল শেপ উপরে উঠে এভাবে গেছে, যেমন একটা মাজদার এক্সেলের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। লেফট সাইডে আপনার ওয়াইপারগুলো অন অফ করার জন্য স্টিকটাও আপনার কিন্তু একটু এল শেপ করে উঠে আসছে। স্টিয়ারিংয়ের মাঝখানে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার এয়ারব্যাগ বিল্ট ইন অবস্থায় আছে, প্লাস এটা প্রেস করলে হর্নটা কাজ করে। বিল্ট ইন অবস্থায় যে হর্নটা আসছে এটা খুবই ছোট, আমাদের রাস্তার জন্য চাইলে আপনার হর্নটা চেঞ্জ করে নিতে পারেন। রাইট সাইডের ডোর প্যানেলটা যদি দেখাই, এটা আপনার কোনো লেদার নাই, বাট সফট টাচ ব্ল্যাক প্লাস্টিক, সুন্দর। এখানে আপনার একটু হোয়াইট স্টিচ দেখতে পাচ্ছেন। ডোর হ্যান্ডেলটা নিকেল ক্রোম ফিনিশিং। রাইট সাইডে আপনার পিয়ানো ব্ল্যাক প্লাস্টিকের আপনার একটা কভার দেওয়া, এখানে একটা লেদার র্যাপিং। আমাদের এখানে বোতল হোল্ডার আছে, ডোরে আপনার স্পিকার আছে। একদম উইন্ডশিল্ডের সামনে রাইট এবং লেফট সাইডে কর্নারে দুইটা টুইটার আছে। এছাড়া এখানে অন্যান্য যে বাটনগুলো আছে দেখতে পাচ্ছেন, ট্র্যাকশন কন্ট্রোলার বাটনটা আছে। হেডলাইট আপনি টিল্টিং করতে পারবেন, জিরো থেকে ফাইভ পর্যন্ত একটা লেভেল দেওয়া আছে। আমরা চাইলে হেডলাইটটা আপ করতে পারি, ডাউন করতে পারি। সানভাইজারটা যদি আপনাদেরকে দেখায়, এখানে একটা ভ্যানিটি মিরর আছে, বাট কোনো লাইট এখানে নাই, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো প্যাসেঞ্জারের জন্য যে সানভাইজার আছে ওখানে মিরর আছে বাট কোনো লাইট নাই। এখানে সিলিং লাইটটা দেখতে পাচ্ছেন, বাটন প্রেস করলে এখানে কোনো LED না, হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। মাঝখানে যে AC কন্ট্রোলিং প্যানেলটা আছে এটা খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট টেম্পারেচার আপনি কমাতে বাড়তে পারবেন, ফ্যানের স্পিড কমাতে বাড়তে পারবেন, এছাড়া আর কোনো বাটনস নাই। AC রিলেটেড যে বাটনগুলো সেগুলোই দেখতে পাচ্ছেন। তার উপরে AC ভেন্টটা আছে এবং তার উপরে আমাদের এখানে যে মাল্টিমিডিয়া প্লেয়ারটা আছে, ডিসপ্লে, ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড এবং এখানে আপনার অনেক ফিচার্স আছে যেটা
এটা আমি টাচ করলে টাচ করবে বা বাটনও দেওয়া আছে, বাট এটার অপারেটিং সিস্টেমটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে। লাইক আমি যখন মেনু বাটনে ক্লিক করার 5-6 সেকেন্ড পরে এটা রেসপন্স করতেছে, বা হোম বাটনে ক্লিক করার পরেও সেম, বাট ইট হ্যাজ লট অফ ফিচার্স। এখানে আপনি 1x1 ইউজ করলে আপনি দেখতে পারবেন। নিচের দিকে গিয়ার নবটা যদি দেখায়, এটা লেদার র্যাপ করা একটা গিয়ারের একটা লিভার। তো গাড়িটা আমরা 3টা মোডে ড্রাইভ করতে পারি, ইকো মোড, স্পোর্টস মোড এবং নর্মাল মোড। এই মোডটা চেঞ্জ করার জন্য এখানে একটা লিভার আছে ছোট্ট একটা সুইচের মতো। গাড়িটা যদি ইভি মোডে চালাতে চান, ইভি বাটন আলাদা করে দেওয়া আছে। ফ্রন্ট ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিটে কিন্তু সিট হিটিং অপশনটা আছে, এখানে বাটনগুলো প্রেস করলে আপনারা হাই এবং লো দুইটা অপশন দেওয়া আছে। এছাড়া গাড়িতে আপনার ব্রেক হোল্ড আছে এবং এটার পার্কিংটা হলো ইলেকট্রনিক পার্কিং ব্রেক। সো আলাদা করে কোনো পা দিয়ে প্রেস করে ব্রেক করার অপশন নাই বা হ্যান্ড লিভারও নাই। আমরা যখন গিয়ারটা পিতে দিচ্ছি, অটোমেটিক ব্রেকটা এঙ্গেজ হয়ে যাচ্ছে। আর ড্রাইভিং সিটটা যদি বলি, WxB তে আপনার লেদারের সিট এবং এটা সেমি বাকেট একটা সিট, এটা কিন্তু খুবই চমৎকার এবং কমফোর্টেবল, এবং এটাতে বসে ড্রাইভ করতে আপনি চরম একটা ফিল পাবেন। আপনাদেরকে ডিসপ্লে নিয়ে বলতে ভুলে গেছি, এই গাড়িটার ডিসপ্লেটা কিন্তু অ্যানালগ ডিজিটাল সবকিছু মিক্স আপ। হ্যাঁ, এটা 1 থেকে 180 কিলোমিটার পর্যন্ত যে অডোমিটারের রিডিংগুলো আছে এটা ডিজিটাল ডিসপ্লে, এবং কাটাটাও কিন্তু ডিজিটাল। ওয়ারেস RPM মিটারটা কিন্তু আবার অ্যানালগ, আর ফুয়েল মিটার এবং হিটিং টেম্পারেচার কাটাটাও আপনার অ্যানালগ। সো এটা মিক্স আপ, বেসিক্যালি পুরোটাই আপনার কালার LCD ডিসপ্লে। আর মাঝখানে ছোট একটা পোর্শনে আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পাই, গাড়ি চার্জিং হচ্ছে কিনা, কত লিটার তেল আছে, পার লিটারে কত কিলোমিটার কনজিউম করছে, আউটসাইড টেম্পারেচার কত, লট অফ ফিচার্স আর দেয়ার। আর আরেকটু বলিনি, এই গাড়িতে কিন্তু টয়োটা সেফটি সেন্স ফিচার আছে, এবং নর্মালি আমরা প্রিয়াস বা CHR এ যে সেফটি সেন্সগুলো দেখি সেটার থেকে আরও বেশি অনেক ফিচার্স এই গাড়িতে আছে। আপনাদেরকে যদি AC-র ভ্যানটা দেখাই, অন্যান্য সবসময় আমরা করলা গাড়িতে দেখে আসছি যে আমাদের XZO বা ফিল্ডার গাড়িগুলোতে AC ভ্যানটা রাউন্ড শেপ হয়, বাট এখানে একটা ট্রাপিজয়েড শেপ এবং এটার 4টা পোর্শন, লেফট এবং রাইট এবং মাঝখানে 2টা। তা এই ছিল সামনের ইন্টেরিয়র নিয়ে কিছু ইনফরমেশন, চলুন আমরা রিয়ার সাইডে বসে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। পিছনের সিটে বসে আমি যেটা এক্সপিরিয়েন্স করতেছি, যেহেতু লেদার সিট সো এটা ডেফিনেটলি অনেক কমফোর্টেবল সিট, বাট আমার কাছে একটু কনজাস্টেড কেন জানি লাগতেছে। আমার যেহেতু সামনে 2টা সিট সেমি বাকেট, সো এটার হেডরেস্টটা অনেকটা মুখের কাছাকাছি চলে আসে, বাট পা রাখতে অসুবিধা হচ্ছে না। আর এখানে সেন্টার আর্মরেস্ট আছে, এটা খুব সুন্দর বড়, 2টা কাপ হোল্ডারও আছে। 3জন প্যাসেঞ্জারের জন্য 3টা হেডরেস্ট আছে, যেটা একদম লেফট এবং রাইট সাইড একটা পোর্টেবল বা মুভেবল, মাঝখানটা কিন্তু ফিক্সড। আর এটা সিলিংটা কিন্তু একদম ডিপ ব্ল্যাক না, লাইট ব্ল্যাক বলা যায়। সো একদিক দিয়ে সুবিধা, এটা ময়লা হলে সহজে টের পাওয়া যাবে না। এবং 4টা হ্যান্ডেল আছে 4টা দরজার সাথে। আর ডোর হ্যান্ডেলটা যদি দেখাই, নিকেল ক্রোম ফিনিশিং, এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিকের একটা গার্নিশ দেওয়া আছে, এখানে একটা বোতল হোল্ডার আছে, এবং এটা নিচের দরজায় কিন্তু কোনো বোতল বা কাপ হোল্ডার নাই, এটা উপরে হ্যান্ডেলের সাথেই আছে। এছাড়া আপনার মোবাইল ফোন চার্জ করার জন্য পিছনে প্যাসেঞ্জারের 2টা USB পোর্ট দেখা যাচ্ছে, একটা 2.1 অ্যাম্পিয়ারের। এগুলো আপনাকে মোবাইল ফোন বা আপনার গ্যাজেট চার্জ দিতে খুব হেল্প করবে। তো এই ছিল গাড়িটার ইন্টেরিয়র। আসুন আপনাদেরকে গাড়িটার ব্যাকসাইড দেখাই। আমার কাছে গাড়িটার ব্যাকসাইড একটু ছোট লাগতেছে, অ্যাকচুয়ালি সাইজ একটু ছোটই। হ্যাঁ, আর টেল লাইটটা যদি দেখাই, এটা আপনার এখানে কিন্তু ওরা LED টেল লাইট ইউজ করে নাই, এটা একটা ড্রব্যাক। এটা যেহেতু 2020 মডেল, আমি এটা এখানে LED এক্সপেক্ট করতেছিলাম। সো আপনারা হ্যালোজেন বাল্ব দেখতে পাচ্ছেন, একটুখানি হলো ব্রেক লাইট, এটা হ্যাজার্ড, আর ব্যাক গিয়ারে দিলে এই হোয়াইট কালার লাইটটা জ্বলবে, এটা রিফ্লেক্টর। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টেল লাইট। আর মাঝখানে কিন্তু এখানে রেড কালারের যে গার্নিশ ফিনিশিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইট জ্বলে না, হ্যাঁ, জাস্ট একটা বিটের মতো দেওয়া। আর এখানে একটা ব্রেক লাইট আছে যেটা এখানে জ্বলে সেন্টার বরাবর। আর ছাদে আপনার একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে অ্যাজ ইজ ওয়েল। আপনার করলার লোগোটা দেখতে পাচ্ছেন, এবং একদম রাইট সাইডে হাইব্রিড সিনার্জি ড্রাইভের লোগোটা দেখা যাচ্ছে। সেন্টার বরাবর একটা ব্যাক ক্যামেরা আছে, নাম্বার প্লেটের জাস্ট উপরে। আর একদম সেন্টারে আমাদের টয়োটার লোগোটা আছে। আর লোয়ার বাম্পারটা যদি দেখাই, অনেকগুলো সেন্সর দেখা যাচ্ছে ছোটো ছোটো, এগুলো আপনার কর্নারিং সেন্সর, এবং আপনার পিছন থেকে যদি কেউ মেরে দিতে চায় অটোমেটিক ব্রেকিং। এই গাড়িতে যেহেতু চারপাশে প্রচুর সেন্সর আছে, অনেকগুলো ফিচার আছে আপনারা অলরেডি জানেন। আর এখানে আমার লেফট এবং রাইট সাইডে আপনার 2টা রিফ্লেক্টর আছে রেড কালারে দেখা যাচ্ছে। আর একদম নিচের পার্টটা এটা প্লাস্টিক বাম্পারের, এখানে জাস্ট একটা কার্ভি একটা শেপ। সো আর ওখানে একটা কাভার দেখা যাচ্ছে, যে কাভারটাতে আপনি টো হুক লাগাতে পারবেন। আর আরেকটা জিনিস বলি, এই গাড়িটার ট্রাঙ্ক কিন্তু আপনার রিমোট দিয়ে ওপেন করা যায়। সো এখানে বাটনটা প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে যাচ্ছে। আসুন আপনাদের গাড়িটার বুট স্পেস দেখাই। বুট স্পেস নিয়ে যদি বলি, এটা কিন্তু কনভেনশনাল XZO গাড়ির থেকেও সাইজে কম স্পেস আমার কাছে যেটা মনে হচ্ছে। সো এখানে আপনি খুব একটা লাগেজ ক্যারি করতে পারবেন, বাট ওভারঅল সাইজ ক্যাপাসিটি কিন্তু কম। আর এই গাড়িটার সাথে কোনো স্পেয়ার টায়ার আসে না। আমরা যদি ফ্লোর ম্যাটটা উঠে দেখাই, দেখতে পারবেন যে এখানে শুধু স্পেয়ার জেল আসছে, জ্যাক আসছে, এবং সাম টুলস আসছে যেগুলো আপনার চাকা চেঞ্জ করতে হেল্প করবে। ইভেন দো এখানে কোনো কার্গো লাইট নাই, যেটা আপনি প্রিয়াসে দেখবেন, ব্যাগডালা খোলার পর ভিতরে লাগেজ রাখার জন্য রাত্রেবেলায় আপনার একটা লাইট অফ অন করার ব্যবস্থা আছে, বাট এই গাড়ির সাথে কোনো লাইটের অপশন রাখে নাই।
সো গাড়িটার ইন্টেরিয়র বা ফ্রন্ট সাইড যেরকম প্রচুর ফিচার্স, বাট এটা ব্যাক সাইডটা মনে হয় আমার মনে হয় ডিজাইনাররা আরও বেশি এখানে কনসেন্ট্রেট করে আরও কিছু ইমপ্রুভ করতে পারতো, এটা আমার পার্সোনাল মতামত। তো এই ছিল গাড়িটার বুট স্পেস। আর আপনাদেরকে একটু চাবিটা দেখাবো। নর্মালি আপনারা এক্সিও বা ফিল্টারের চাবিটা দেখে আসছেন, এটা সাইজ ছোটো হয়, বাট এখানে আপনারা দেখেন করলা লেখা, এটা টয়টা লোগো সহ এটা চাবির স্টাইলটা। এই একই টাইপের চাবি কিন্তু আপনার সিএইচআর বা প্রিয়াস বা টয়টা ইউজ করেছে। তো এই ছিল গাড়িটার ফুল ওভারভিউ। চলুন আপনাদেরকে গাড়িটার প্রাইস নিয়ে আইডিয়া দিই। আমাদের এই গাড়িটার প্রি অর্ডার পারচেস করা ভদ্রলোক যিনি কিনেছেন উনি আমাদেরকে তার রিকমেন্ড দিয়েছিলেন। সো আমাদের অলমোস্ট 3 মাস লেগেছে গাড়িটা সোর্সিং করতে, কারণ ওনার রিকমেন্ড ছিল ব্ল্যাক কালারের গাড়ি কেনা। উনি যখন অর্ডার প্লেস করে তার প্লেস অর্ডার প্লেসের পর থেকেই সব হোয়াইট কালারের গাড়ি অ্যাভেলেবল ছিল বা পার্ল কালারের গাড়ি অ্যাভেলেবল ছিল। সো আমাদের অনেক সময় লাগছে গাড়িটা সোর্স করতে। যাই হোক, গাড়িটার অকশন গাইড হলো 4.5, মাইলেজ হলো 16,000 কিলোমিটার, এবং WxB প্যাকেজ ওভারঅল কস্টিং পড়েছে 36 লাখ টাকা। এই সেম গাড়িটা যদি আপনার 2019 মডেল কিনেন অলমোস্ট প্রাইস আপনার 1.5 থেকে 2 লাখ টাকা কমে যাবে। বাট এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করতেছে গাড়ির গ্রেড, মাইলেজ এবং কালারের ওপর, এবং মার্কেটে যে ডলারের রেট যেহেতু ফ্ল্যাকচুয়েট করতেছে, সো এটা এখন এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। গাড়িটা আপনি অকশনে কেনার পরে বলা যাবে যে কত টাকা আপনার পড়তেছে টোটাল। এটা জাস্ট আপনাদেরকে একটা রাফলি আইডিয়া দেওয়া হলো। আমরা gariimport.com.bd জাপানিজ রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে থাকি, আমাদের আছে রেডি স্টক। সো আপনারা যারা আমাদের রেডি স্টকে গাড়িগুলো কিনতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের স্টক লিস্ট ডাটাগুলো শেয়ার করতে পারি। এছাড়া যাদের রিকোয়ারমেন্ট আমাদের রেডি স্টক থেকে মিলবে না তারা প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার বেনিফিট হলো আপনার রিকোয়ার্ড কালার, গ্রেড, মাইলেজ, ইয়ার সব কিছু এবং বাজেট সব কিছু মিলিয়ে আপনি জাপানিজ কার অপশন থেকে গাড়ি চুজ করে আমাদের মাধ্যমে ইম্পোর্ট করতে পারেন। এই টোটাল ইম্পোর্ট প্রসেসটা কমপ্লিট করতে 2 মাস লাগে। সো আপনার হাতে যদি 2 মাস লাগে আমার মনে হয় আপনার প্রি অর্ডার গেলে আপনারা প্রাইস দিক দিয়েও বেনিফিট হবেন এবং আপনার রিকোয়ারমেন্টের গাড়িটাও পেয়ে যাবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা অকশনশীল ভেরিফিকেশন সার্ভিস প্রোভাইড করে থাকি। আমাদের যে ওয়েবসাইট gariimport.com.bd জাপানের সকল অকশনার্সের সাথে কানেক্টেড। সো আপনারা যারা গাড়ি কিনতেছেন সেটা যেখান থেকে কেনেন না কেন, সেই গাড়িটার চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি গাড়িটার অরিজিনাল ইনফরমেশন ভেরিফাই করে নিতে পারেন। দ্যাট মিন্স গাড়িটা জাপানে এক্সপোর্ট হওয়ার আগে কত হাজার কিলোমিটার চলেছিল, এটা কি অ্যাক্সিডেন্টাল কার না ভালো গাড়ি ছিল, কী কালার ছিল, কত প্যাকেজ, সব কিছু ইনফরমেশন আপনারা একটা অকশনশীট ভেরিফাই করলে জানতে পারবেন। এই টোটাল অকশনশীট ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু অটোমেটিক, আপনারা জাস্ট পেমেন্টটা সাকসেস করবেন। আমরা সব রকম ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করি, লাইক আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো জাস্ট 850 টাকা পেমেন্ট সাকসেস হলে আপনি ইমেলের মাধ্যমে আপনার অকশনশীটটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে করলা 2020 মডেলের ভিডিও। আপনারা যারা অন্যান্য গাড়ি কেনার প্ল্যান করতেছেন, লাইক সিএইচআর, প্রিয়াস, এক্সিও, অ্যালিন, প্রিমিও, ফিল্ডার, WxB, হোয়াট এভার দ্য কার, আমাদের চ্যানেলে গিয়ে আপনি জাস্ট সার্চ করলে অন্যান্য গাড়িগুলো ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো দেখার পাশাপাশি আমাদেরকে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং আপনাদের কোয়েশ্চেনগুলো আমাদের কমেন্টসে করতে পারেন। আপনাদের ফিডব্যাক আমাদেরকে গ্রো আপ করতে অনেক হেল্প করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।